ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু এর পুরোটাই উল্টো রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত জনগোষ্ঠীর কাছে ঈদে নেই শিশুদের পরনে নতুন পোশাক কিংবা ঘরে ঘরে মজাদার খাবারের আয়োজন অবস্থা সম্পন্ন কয়েকটি রোহিঙ্গা পরিবার ঈদের কিছু কেনাকাটা করলেও বেশিরভাগ রোহিঙ্গা পরিবারের জন্যই হতাশার আরেকটি দিন

ইতিমধ্যে আমাদের যে ক্যাম্পগুলো আছে সকল ক্যাম্পে আমাদের যে বরাবরের মতো যে আইটেমগুলো সেগুলো ডাব্লিউপি এবং ইউনিসেফ সহ অন্যান্য যারা সংস্থাগুলো বিতরণ করছে নিজ দেশে ফিরে আগের মতোই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে চায় রোহিঙ্গারা ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন